কাছে না মোহনবাগান সমর্থকদের হয়েও মোহনবাগান ক্লাবের কাছেও এই বক্তব্যগুলো রাখলাম, কারণ আমরা খেলা দেখতে গিয়ে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হই। তো সেই প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও আজকে আমি বানাবো। অনেক বাচ্চারা যায় বা কারো শরীর টরি খারাপ হলো, সে ওষুধ ক্যারি করলো, তারপরে সে জলটা পাবে না খেতে। উনি কথা দিয়েছেন নিশ্চয়ই ভবিষ্যতে একদিন উনি এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা বলবেন, আমার ভিডিওতে আসবেন। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাফ। বেটার হাফ তো অলওয়েজ উইথ মি, তো বেটার হাফকে ছাড়া কোথাও যাই না আমি। তো ঘটনা যেটা হচ্ছে যে আমরা গেছিলাম দুজনে একটু শর্টলেগে, শর্টলেগে আমাদের একটা কাজ ছিল, তো সেই কাজটা সেরে অলরেডি অন্ধকার নেমে এসছে এবং এখন আমরা দাঁড়িয়ে আছি বেলেঘাটা সুভাষ সরোবর লেকের ঠিক বাইরেটায়, ঠিক আছে। এই পেছনে যে শিবমূর্তি তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর শিবমূর্তি। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে, সন্ধ্যা নেমে গেছে কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল ক্লাবে যেতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে 25 তারিখে রয়েছে গিয়ে ISL-এ ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ জামশেদপুরের এগেনস্টে। তো জামশেদপুরের এগেনস্টে ISL-এর প্রথম ম্যাচের টিকিটটা আজকে যাবো ইস্টবেঙ্গল ক্লাবে আনতে। তো ইস্টবেঙ্গল ক্লাবে এখন এখান থেকে বেরিয়ে আমরা রওনা দেব সোজা আমাদের গন্তব্য ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে আজকে আমাদের একটা ভিডিও বানাবার ইচ্ছা আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা খেলা দেখতে গিয়ে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হই, তো সেই প্রবলেমগুলো নিয়ে একটা ভিডিও আজকে আমি বানাবো এবং চেষ্টা করব যে কার্যকরী সমিতির কোনো সদস্যকে যদি পাই তাহলে তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলার। একজন ব্যস্ত রয়েছে, কারণ তাদেরও সব টিকিট টিকিট দেয়া দিয়ে থাকে, সব কাজেই ব্যস্ত থাকে। আমরা গেলেই যে আমি ভিডিও শ্যুট করতে পারবো সেটাও তো মানে কনফার্ম তো আমাদের পক্ষে বলা সম্ভব না, যাচ্ছি দেখি। হ্যাঁ, মানে আমরা চেষ্টা করব, বললাম সেটাই যে যদি কার্যকরী সমিতির কোনো সদস্যকে আমরা ওখানে পাই তাহলে নিশ্চয়ই তার সঙ্গে এই বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব এবং তাকে নিয়ে ভিডিও বানাবার চেষ্টা করব। একান্তই যদি না পাই তাহলে আমাদের যে বিষয়গুলো নিয়ে প্রবলেম একজন সাপোর্টার হিসাবে, সেই সাপোর্টার হিসাবে সেই আবেদনগুলোকে রাখবো আমার এই ভিডিওর মাধ্যমে। এবং কলকাতার ফুটবল প্রেমীদের জন্য যারা মাঠে গিয়ে খেলা দেখে তাদের এই সমস্যাগুলোর কথাই আজকের ভিডিওতে তুলে ধরবো। একজন মাঠে গিয়ে খেলা দেখা সমর্থকের মধ্যে আমরাও পড়ি, আমরা তো পুরো পরিবার নিয়ে খেলা দেখতে যাই। এতদিন দেখেছো যে 3 জন খেলা দেখতে গেছি, মেয়েকে এতদিন খেলা দেখতে যায়নি, বাট নেক্সট ফার্স্ট ম্যাচ ISL-এ তাতে মেয়েও যাবে খেলা দেখতে। তো আমরা যাব গিয়ে টিকিটটা তো আজকে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে সমস্যাগুলো মাঠে গেলে আমরা ফেস করি সেই সমস্যাগুলো নিয়ে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদি কাউকে পাই তাহলে কথা বলার চেষ্টা করব। যদি অনেকটা মানে সন্দেহ হয়ে গেছে কাউকে পাবো কিনা, কোনো সমর্থককে পাবো কিনা জানি না, তবে নিশ্চয়ই যদি কার্যকরী সমিতির কোনো সদস্যকে পাই তার সঙ্গে নিশ্চয়ই সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো। তো চলো আপাতত আমরা যাই ইস্টবেঙ্গল মাঠে, থাকো আমাদের সঙ্গে। আজকে একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপা মোর ইস্টবেঙ্গল সমর্থকের মনের কিছু প্রশ্ন, যারা মাঠে খেলা দেখতে যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে যায় সেই নিয়ে আমার একটা কিছু প্রশ্ন থাকবে, একটা ছোট্ট ভিডিও সেটা তোমাদের জন্য নিয়ে আসছি। সেটা প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে টিকিট রিডিম করার ব্যাপারটা নিয়ে। গোটা ভারতবর্ষে রয়েছে হচ্ছে গিয়ে সুযোগ যে অনলাইনে টিকিট কাটলে তারপর সেই টিকিট রিডিম করার জন্য আর কোথাও মানে মাঠে বা গ্যালারিতে কোথাও আগে থেকে যেতে হয় না, টিকিট রিডিম করার জন্য সরাসরি ওই মানে কিউআর কোডটা নিয়ে গেলে মাঠে খেলা দেখতে যাওয়ার জন্য ঢোকা যায়। কিন্তু ইস্টবেঙ্গল কলকাতাতে, বিশেষ করে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে এর ISL খেলাতে সেটা হচ্ছে না। তো আমরা ক্লাবকর্তাদের কাছে এটা একটা আবেদন রাখবো আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে, যে এই ব্যাপারটা যদি একটুখানি তারা দেখে, কারণ একটা সম্পূর্ণ একটা দিন নষ্ট হয় এই টিকিট রিডিম করার জন্য। তো যারা অনলাইনে টিকিট কাটছে তারা যদি এই অনলাইনে টিকিটটা ওই কিউআর কোডটা নিয়েই মাঠে সরাসরি ঢুকতে পারে তাহলে খুব ভালো হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে জল, খাওয়ার জল যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমরা ডুরান কাপেও দেখেছি খাওয়ার জলটা থাকে হচ্ছে গিয়ে একেবারে র্যাম্পের নিচে। তো র্যাম্পের নিচে যে খাওয়ার জলটা থাকে সেই র্যাম্পের নিচে যারা ওপরে থাকে মানে তিন মানে ধরুন যারা একদম আপার টায়ারে রয়েছে, তো আপার টায়ার থেকে নিচে নেমে জল খেয়ে আবার ওপরে উঠতে উঠতে তাদের খুব কষ্ট। তো যদি জলটা একটা মিডিল পজিশনে মানে যদি মিডিল টায়ারে যদি জল রাখা যায় খাওয়ার জল তাহলে হয়তো অনেক বাচ্চারা যায় বা কারো শরীর টরি খারাপ হলো সে ওষুধ ক্যারি করলো তারপরে সে জলটা পাবে না খেতে, হতেই পারে মানে মাঠে যাওয়ার পর কারোর কোনো রকম শরীরে প্রবলেম হলো তখন তো সে কোনো রকম তো মানে ওষুধটা খেতে পারবে না, তাকে নিতে হলে আবার নিচে নিচে যেতে হবে, সেটাই তো এই সমস্ত আবেদনগুলো আমরা ক্লাবের কাছে রাখতে চাই। ক্লাব আমাদের সবসময় সাপোর্টারদের জন্য ভাবে, ক্লাব সবসময় সাপোর্টারদের কথা ভেবেই চলেছে, কিন্তু এই আবেদনগুলো একটু ক্লাবের কাছে আমাদের তরফ থেকে থাকবে। এবং আরও একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে
এবার ইস্টবেঙ্গলের সঙ্গে সহযোগী পার্টনার হয়েছে এএমআরআই। তো মাঠে যদি ওষুধ এবং চিকিৎসার কোনো ব্যবস্থা রাখা যায়, ক্যাম্প করা যায়, ঠিক আছে, কোনো মেডিকেল ক্যাম্প যদি কিছু করা যায়, দুটো মানে একটা 3-4 নম্বর দিকের গেটে, একটা ভিআইপি বা 5-1 নম্বরের দিকের গেটে, এরকম যদি দুটো ক্যাম্প দু সাইডে গ্যালারি যদি করা যায় তাহলে সেটা খুব ভালো হয়, ঠিক আছে। তো মানে এই প্রস্তাবগুলো আর কি রয়েছে, তো এই প্রস্তাবগুলো আমরা ক্লাবের কাছে রাখতে চাই আমাদের এই ব্লগের মাধ্যমে। তো আমি এই কারণেই আমরা রাখছি, তার কারণ হচ্ছে যে আমাদের এই ব্লগ দেখে অনেকেই প্রচুর কমেন্ট এসেছে যে আমাদের এইটা নিয়ে আমরা যেন ওয়েস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের কাছে, আমরা যেন ওয়েস্ট বেঙ্গল ক্লাবের কাছে একটা আবেদন রাখি, কারণ হচ্ছে কি আপামোর ফুটবল সমর্থক যাদের একটা হিউজ সংখ্যায় মানুষ মাঠে খেলা দেখতে যায়, তারা এই প্রবলেমগুলো ফেস করে, এই প্রবলেমগুলো আমিও ফেস করি, ঠিক আছে। তারপর বৃষ্টির সময় যে ছাতা নিয়ে মাঠে ঢোকা যায় না, এটা খুব চাপের, কারণ বর্ষাকাল আমাদের ফুটবলে তো মানে কলকাতার ফুটবল বা ইন্ডিয়ান ফুটবলে আমাদের এখানে মানে বর্ষাকালটাই ফুটবলটা বেশি চলে, ঠিক আছে। শীতকালেও ফুটবল হয় কিন্তু বর্ষাকালে যে ফুটবল হয় ছাতা নিয়ে মাঠে ঢোকা যায় না, পুলিশ প্রশাসনের সঙ্গে যদি কথা বলে এইটা একটু অ্যালাউ করা যায়, কারণ মাঠের বাইরে গাড়ি দেখে গ্যালারিতে আসতে আসতে এতটা লং, টোটালি মানুষ ভিজে যায়। তো বৃষ্টিতে বসে ওই টাইমে খেলা দেখা এবং তারপর মানে আমাদের এখন মানে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, মানে যেরকম বিভিন্ন রকমের রোগ আসছে, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গের এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে সেটা নয়, কিন্তু বিভিন্ন রকমের যে রোগ অ্যাটাক করে, কারণ প্রচুর ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, তো ছাতাটা যদি একটু বৃষ্টির দিনে অ্যালাউ করা যায় যে হ্যাঁ ঠিক আছে ছাতাটা আপনি নিয়ে যেতে পারেন, কারণ কেউ নিজের ছাতা আমি মনে করি না যে অন্তত ছুঁড়ে মারবে অন্য কাউকে, কারণ ছাতাটা তো সে পয়সা দিয়ে কিনেছে, ছাতাটা তার বৃষ্টির সঙ্গী, ছাতাটা ফেলে দিলে সে চলতে পারবে না, বৃষ্টিতে ভিজতে হবে, তো ছাতাটা যদি একটু অ্যালাউ করা যায়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর কি আমাদের একটা আবেদন রইল ক্লাবের কাছে, যদি ক্লাব একটু ভেবে দেখে এই আবেদনগুলো, যদি পরবর্তী খেলাতে আমরা এই সুযোগ সুবিধাগুলো একটু পাই, এবং আরো কিছু সুযোগ সুবিধা আছে বলছি তোমাদেরকে, চলো চলতে থাকো। আরেকটা দাবি যেটা রাখতে চাইবো সেটা হচ্ছে গিয়ে আফটার সিজন টিকিট, যদি সিজন টিকিট ছাড়া হতো তাহলে এই সমস্যাগুলো একটু মিটে যেত, সিজন টিকিটটা যদি একটু অ্যাভেলেবেল করা যায় তাহলে খুব ভালো হয়। এবং ট্রান্সপোর্ট নিয়ে একটা প্রশ্ন ছিল, বাট সেটা অনেকাংশেই মিটেছে, কারণ খবর পেয়েছি যে ইস্টবেঙ্গল ক্লাব থেকে আমাদের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথেও যোগাযোগ করা হয়েছে যে খেলার পর যাতে পর্যাপ্ত বাস থাকে এবং সেই বাসগুলো যাতে একটু দূর দূরান্তে যায়, মানে নর্থের দিকে যেরকম ব্যারাকপুর বারাসাতের দিকে, সাউথের দিকে যেরকম যদি বেহালা বা গড়িয়ার দিকে অবধি বাসগুলো যায় তাহলে খুব ভালো হয়। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিছু আবেদন রইল আজকে তোমাদের সবার হয়ে, এই তোমার ক্লাবের কাছে আমার এই আবেদন রইল যাতে তারা আমাদের এই দিকটা একটুখানি ভাবনা চিন্তা করে দেখে, কারণ আপামোর ফুটবল সমর্থকের কাছ থেকে অ্যাজ এ ফুটবল সাপোর্টার হিসাবে আমরা এই প্রবলেমগুলো ফেস করি, তো এই প্রবলেমগুলো যাতে আমাদেরকে একটুখানি দেখা হয় সেই জন্যই এই আবেদনটুকু আমার এই ব্লগের মাধ্যমে আমি সবার কাছে রাখতে চাইছি। তো আমরা তো ক্লাবে এসেছিলাম অনেকক্ষণ ধরে, তো আমরা আমাদের টিকিট পেয়ে গেছি, টিকিটটা একটু দেখিয়ে দাও। তো আমরা আমাদের টিকিট পেয়ে গেছি, 25 তারিখ আমরা খেলা দেখতে যাচ্ছি, তোমরা যারা মাঠে আসছো তাদের সঙ্গে দেখা হবে, 3 নম্বর গ্যালারিতে থাকবো আমরা, ঠিক আছে। তো টিকিট আমরা পেয়ে গেছি, আর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি আমরা চেষ্টা করেছিলাম কথা বলার, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য শ্রী তারক দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে ওনারা প্রচণ্ড ব্যস্ত, কারণ পরশুদিন ম্যাচ, যেটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে ওনারা খুব ব্যস্ত, আজকে উনি সময় দিতে পারলেন না, কিন্তু উনি কথা দিয়েছেন নিশ্চয়ই ভবিষ্যতে একদিন উনি এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা বলবেন, আমার ভিডিওতে আসবেন, এই বিষয়গুলো ওনাকে জানিয়েছি, ওনারা এই বিষয়গুলো নিয়ে ওনারাও ওয়াকিবহাল, ওনারা চেষ্টা করছে এই বিষয়গুলো ইম্প্রুভমেন্ট করবার, ঠিক আছে। প্রসেস একটা ওনাদেরও রয়েছে, এরকম নয় যে কিছু নেই, ঠিক আছে। যেই প্রবলেমগুলো আমরা সাফার করি এই প্রবলেমগুলো ওনারা বোঝেন, এটা উনি আমাকে বললেন, এবং এই প্রবলেমগুলো নিয়ে যদি ভবিষ্যতে রেকটিফাই হয়ে যায়, ইম্প্রুভমেন্ট হয়ে যায় তাহলে তো সমস্যা মিটেই গেল, যদি না মেটে তাহলে নেক্সট নিশ্চয়ই আবার একটা ভিডিও বানাবো যে ওনাদেরকে সাথে নিয়ে, ওনাকে সাথে নিয়ে। তো উনি আমাদের কথা দিয়েছেন, আবারও বলছি, উনি বলেছেন যে বাবু হঠাৎ করে এরকমভাবে বললি, এরকমভাবে তো আজকে তো আমাদের অনেক রকম কাজ রয়েছে, সব টিকিট টিকিট দেওয়া দেওয়া রয়েছে, ওনারা খুবই ব্যস্ত, আমরাও সবাই রিয়েলাইজ করেছি যে সত্যি উনি খুব ব্যস্ত আজকে ক্লাবে, আজকে ওনারা প্রচণ্ড ব্যস্ত, তো সেই জন্য ওনারা আজকে সময় দিতে পারলেন না, তো নেক্সট দিন যেদিনকে সময় সুযোগ হবে নিশ্চয়ই ওনারা আমার এই ভিডিওতে আসবে এবং এই বিষয় নিয়ে ওনাদের সঙ্গে কথা নিশ্চয়ই হবে। তো এই দাবিগুলোই রাখলাম ইস্টবেঙ্গল ক্লাবের কাছে, তো আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি, আমরা ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিটা খেলায় মাঠে থাকার চেষ্টা করি,
যদি শরীর স্বাস্থ্য কোনো রকম অসুবিধা না হয়, বাড়িতে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে আমাদের পরিবারকে নিয়ে মাঠে যাওয়ার জন্য। এবার আইএসএল শুরু হচ্ছে, সেখানে এতদিন তোমরা ছেলেকে দেখেছো, এবার মাঠে তোমরা মেয়েকেও দেখতে পাবে। আইএসএলের প্রথম ম্যাচে ও মাঠে যাবে। তো আজকে ইস্টবেঙ্গল ক্লাব থেকে এই ভিডিওটা খুব ছোট্ট ভিডিও হলো, কিন্তু ছোট্ট ভিডিওর দরকার আছে। তার কারণ হচ্ছে কি, আজকে কিছু বক্তব্য ছিল একজন সাপোর্টার হিসাবে। ক্লাবের কাছে কিছু চাওয়া থাকে, ক্লাবের কাছে কিছু পাওয়া থাকে, এই সাধারণ কিছু বিষয় যেগুলো মানে দরকার, যেগুলো না হলে মাঠে যারা আমরা খেলা দেখতে যাই তাদের সত্যি প্রচুর প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো এই প্রবলেমগুলো নিয়েই আজকের এই ভিডিওটুকু বানালাম, ছোট্ট করে একটু ভিডিও তোমাদের কাছে আজকে পৌঁছাবে। তো ভিডিওটাকে দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ভিডিওটাতে। এবং এই যে আবেদনগুলো রইল, এই আবেদনটা শুধুমাত্র আমি ইস্টবেঙ্গল সাপোর্টার বলে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে রাখছি, সেটা তো একদমই বটে, প্রত্যেকের জন্যই রাখলাম। এবং শুধুমাত্র এটা আমার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে না, মোহনবাগান সমর্থকদের হয়েও মোহনবাগান ক্লাবের কাছেও এই বক্তব্যগুলো রাখলাম। কারণ এই প্রবলেমগুলো শুধু আমরাই যে ফেস করি তাই না, এই প্রবলেমগুলো আপামর মোহনবাগান সমর্থকরাও, যারা যুবভারতীতে খেলা দেখতে যায় তারা এই প্রবলেমগুলো ফেস করে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ বারবার বলি সাবস্ক্রাইব না করলে আমরা সাপোর্ট পাবো না। তো সাপোর্ট করো আমাদেরকে, তোমাদের জন্য আমরা সবসময় আছি, ভালো ভালো ভিডিও তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে দেবো। লাইফস্টাইল ব্লগ তো আসতেই থাকবে, কিন্তু যেহেতু এখন আইএসএল শুরু হয়ে গেছে, আজকে খেলা রয়েছে মোহনবাগানের, মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসির খেলা, ঠিক আছে, রাত্রির 8টা থেকে শুরু হবে। তো আজকে মোহনবাগানের খেলা তো রয়েছে, মোহনবাগানের খেলা যারা দেখবে, আমি তো মোহনবাগানের খেলা দেখতে যাই না, তো যাই হোক, তো সেটা কোনো বড় কথা নয়, আমি ইস্টবেঙ্গল সাপোর্টারে ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাই। সোমবার দিনকে মাঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যারা যারা মাঠে থাকবে আমি 3 নম্বর গ্যালারিতে থাকবো, 3 নম্বর গ্যালারি থেকে দেখা হবে। তো ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করছি, ইস্টবেঙ্গল ক্লাব থেকেই শেষ করছি। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বারবার যেটা বলি। তো আজকের জন্য এটুখানি, টাটা টাটা।